আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এটা হলো সকালবেলা, আমি আজকে সকালের জন্য মানে নাস্তা করার জন্য আর কি পরোটা ভেজে নিচ্ছি আর আলু ভাজি করেছি, এই তো ডিম। এগুলো হচ্ছে আজকে আমাদের সকালের নাস্তা। ভাবলাম আজকে শুক্রবার, তাই একটু পরোটা আর ভাজি খাই। অনেক দিন হয়ে গিয়েছে আলু ভাজি করেছি, দেখা যায় সব সময় আর আলু ভাজিটা করা হয় না, মুরগির ঝোল থাকে ওইটা দিয়ে বেশি খাওয়া হয় সকালের নাস্তা। নাস্তার পর আমি চাটাও খেয়ে নিব। তো এখন হচ্ছে 12টার সময়, আমি দুইটা জাম্বুরা বের করে নিয়েছি, এগুলো গতকাল রাতে এনেছিল এভাবে খোসা ছাড়িয়ে, তারপর নিয়ে আসে বাজার থেকে। তো এগুলো আমি ধুয়ে তারপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন বের করে নিয়েছি। এগুলো খোসা মানে সবগুলো ছাড়িয়ে নিব আর কি, তারপর ভর্তা করব। আর আম ছিল, আমটাও কেটে নিয়েছি, একটা খাওয়া হয়েছে, অন্যটা রয়ে গিয়েছে। তো প্রথমে জাম্বুরাটা ছাড়িয়ে নিই, তারপরে ভর্তা করব। এই তো দুইটা, একটা আর অর্ধেকটা পরিমাণ এখানে আমি ছাড়িয়েছি। তো মেয়েকে একটু দিচ্ছি, ও লবণ মরিচ দিয়ে ভর্তা করা খাবে না, তার জন্য ওকে আলাদা করেই দিচ্ছি। বাকি যেগুলো থাকবে ওইগুলোতে পেঁয়াজ, লাল মরিচ, তারপরে লবণ দিয়ে মাখাবো, ভর্তা করে খাবো আর কি। তো আজকে দুপুরে রান্নাবান্না নেই, আমাদের বাহির থেকে খাবার এসেছে। আমার হাজব্যান্ড গিয়েছিলো ওর ফ্রেন্ডদের সাথে ট্রিটে, তো ও খেয়ে এসেছে, আমাদের জন্য নিয়ে এসেছে পার্সেল সুলতান ডাইন থেকে। এই রেস্টুরেন্টের খাবার আমরা ফার্স্ট টাইম ট্রাই করব। তো এখানে দুইটা দিয়ে দিয়েছে জুস, একটা বোরহানি আর একটা জাফরানি, তারপরে এখানে আছে একটা বড় সাইজের প্যাকেট আর একটা ছোট সাইজের। এখানে নিয়ে এসেছে কাচ্চি বিরিয়ানি, যেটা সবচেয়ে বেশি ফেমাস ওই রেস্টুরেন্টের। তো এটা খাওয়ার জন্য নাকি মানুষ একেবারে লাইন দিয়ে থাকে, অনেক ভিড়। আজকে আমরা খেয়ে তারপর জানাচ্ছি যে খাবারটা কেমন। বাচ্চাদেরকেও বেড়ে দিয়েছি, এখন আমিও নিয়ে নিচ্ছি, সাথে চিকেনও ছিল, চিকেন রোস্ট ছিল একটা। তো এখন খেয়ে দেখি কেমন হয়। মাংসগুলো বেশ নরম ছিল আর অনেক বেশি মশলাও ছিল না, তো খেতে খুবই মজা আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছিল। খুব বেশি তেল ওর নেই, তেলটাও হাতে আর কি লাগছে না, মাংসটাও বেশ সফট। তো সব মিলিয়ে খুবই ভালো ছিল খাবারটা।
এখানে প্রথমে আমি একটু বোরহানি খেয়ে দেখবো, বোরহানিটা কেমন। তো এটা আমি তো খেয়েছি, খুবই মজার ছিল, এটাও অনেক বেশি ঘন। আর যে জাফরানিটা ছিল জুস, ওইটাও খুবই ক্রিমি ছিল, মনে হয় হুইপড ক্রিম দিয়ে করেছে আর বাদাম দিয়ে। তো এটা থেকে ফিরনির মতো একটা ফ্লেভার আসছিল। সব মিলিয়ে খুবই মজার ছিল খাবারটা, আলহামদুলিল্লাহ। আজ তাহলে